আমরা অনেকেই খাবার পর কাঁঠালের বীজ ফেলে দেই, কিন্তু জানেন কি, এই কাঁঠালের বীজ দিয়ে করা যেতে পারে বাহারি রকমের লোভনীয় রেসিপি, যা দেখলে বা একবার খেলে আপনি রীতিমতো এর ভক্ত হয়ে যাবেন। তো চলুন আজকে এমনই এক মজাদার সুস্বাদু কাঁঠালের বীজ দিয়ে এক রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমি বানাবো অসাধারণ স্বাদের কাঁঠালের বীজ বাটা। নমস্কার, ওয়েলকাম টু নম্রতাস কিচেন। নম্রতার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমেই নিয়ে নিচ্ছি কাঁঠালের বীজ। আমি ভালো করে কড়াইটা গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁঠালের বীজগুলো। এগুলোকে আমি হাই ফ্লেমে একটু ভেজে নেব। এটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে, কারণ কাঁঠালের বীজটা ভেতর দিকে অনেকটা শক্ত থাকে অনেক সময়, তো সেই জন্য একটু ভালোভাবে ভেজে নিলে ভেতরটা নরম হয়ে যায়। আর এই কাঁঠালের বীজের রেসিপিটা করতে গেলে যেটা সবচেয়ে ভালো হয়, যে দুই একদিন কাঁঠালের বীজটাকে রোদে দেওয়ার পরে যে বীজটা যেরকম শুকিয়ে যায়, সেই অবস্থাতেই যদি আমরা এই কাঁঠালের বাটাটা করি, তাহলে কিন্তু ভেতরটা নরমও হবে এবং বাটতেও সুবিধা হবে। নয়তো ভিতরে অনেক সময় শক্ত হয়ে যায়, সেজন্য সমস্যা হয় বাটতে। ভাজা হতে হতে আমি একটু চেক করে নিচ্ছি খুন্তি দিয়ে যে ভেতরটা নরম না শক্ত রয়েছে। একটু আরেকটু নেড়ে নেব আমি এটাকে, যখন দেখবেন নরম হয়ে গেছে তখন নামিয়ে নেব। এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। সর্ষের তেলটা ভালো করে গরম করে নেব, আর অবশ্যই এক্ষেত্রে একটু বেশি সর্ষের তেল ব্যবহার করতে হবে, যেহেতু বাটাতে এই তেলটাই ব্যবহার করা হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো শুকনো লঙ্কা, আপনারা ঝালটা কম বেশি করে নিতে পারেন। এবং এটাকে ভালো করে ভেজে নিতে হবে। যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব। এই বাটাটা করতে আপনারা অবশ্যই সর্ষের তেলটা ব্যবহার করবেন, কারণ সর্ষের তেলটা ব্যবহার করলে এটার ফ্লেভারটা অনেক সুন্দর আসে এবং খেতেও খুব ভালো লাগে। অবশ্যই আপনারা সর্ষের তেলটাই ব্যবহার করবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন। আমি এখানে প্রায় এক মুঠো মতন রসুন ব্যবহার করেছি। রসুনগুলো ভালো করে ছিলে একটু ভেজে নেব। এটা ভেজে যখন দেখবো যে রসুনগুলো নরম হয়ে গেছে তখন আমি এরগুলো উঠিয়ে নেব। রসুনটা অবশ্যই ব্যবহার করবেন। অনেকে এই ক্ষেত্রে রসুনের পাশাপাশি চিংড়ি মাছটাও ব্যবহার করে, আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করতে পারেন। যদি চান তো চিংড়ি মাছের সাথে ভেজে ব্যবহার করতে পারেন। আমি রসুনগুলো উঠিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি দেবো। এখানে আমি প্রায় মিডিয়াম সাইজের 4টা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, এবং এটাকে আমি ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা লাল করে ভেজে নিলে বাটাটার স্বাদটা কিন্তু অনেক বেশি বেড়ে যায় এবং খুব সুন্দর আসে। আস্তে আস্তে অল্প ফ্লেমে এটাকে ভাজতে হবে, যাতে একদম সুন্দর মুচমুচে এবং সোনালি রং ধারণ করে। আমার কিন্তু ভাজাটা হয়ে গেছে দেখুন। এবার আমি পেঁয়াজগুলোকে তেলটা থেকে আলাদা করে একটু ঝরিয়ে নেব, কড়াইতেই রাখবো আমি, এখানেই থাকবে। এবার আমি কাঁঠালের বীজগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম। কাঁঠালের বীজের উপরের সাইডে যে সাদা অংশটা থাকে খোসা মতন, সেটাকে আমি ফেলে নিয়েছি। আর এই লাল অংশটা অনেকে ঘষে উঠিয়ে দেয়, কিন্তু এখানে লাল অংশটা থাকলে কোনো সমস্যা হবে না, শুধু সাদা অংশটাই আপনারা উঠিয়ে নেবেন উপরে। ভাজা হলে পরে দেখবেন এমনিতেই নরম হয়ে যায় উপরের অংশটা, এমনিতেই হালকা হয়ে যায়, সেটাকেই উঠিয়ে নেব। এবার আমি এটাকে সুন্দর করে বেটে নেব। একটু বাটতে কাঁঠালের বীজটা কষ্ট, আপনার এটা যদি চান তো মিক্সিতেও করতে পারেন। তবে আমি বলবো যে বাটা করতে গেলে অবশ্যই আপনারা বাটার ব্যবহারটা করলেই ভালো হয়, কারণ বাটার স্বাদটা ভালো আসে বাটাতেই। আপনারা যদি চান তাহলে মিক্সিতেও করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা, এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ এবং রসুন। এগুলোকে আমি খুব সুন্দর করে একসাথে বেটে নেব। এটাকে বেশ কয়েকবার করেই বাটতে হবে, যতক্ষণ পর্যন্ত না একদম মিহি হয়ে যাচ্ছে বা আপনার পছন্দ মতন হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে বেটে নিতে হবে। আর এর মধ্যে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি, জল ব্যবহার করা যাবেও না। এই জায়গায় জলের বদলে আমি যে তেলটা রেখেছি ভাজা তেলটা, সেই তেলটাই আমি ব্যবহার করব। এতে করে কিন্তু বাটাটা নরম হয়ে যাবে এবং আপনার বাটতেও সুবিধা হবে। এভাবে করে আমি সবগুলো কাঁঠালের বীজ ছাড়িয়ে একসাথে করে তেল দিয়ে দিয়ে
গুলোকে আমি বেটে নেব ভালোভাবে। আর বাটার সময় আপনারা চাইলে লবণ ব্যবহার করতে পারেন, আমি এখানে লবণটা পরে ব্যবহার করেছি, কারণ লবণ অনেক সময় দেখা যায় বেশি কম হয়ে যেতে পারে, যদি কম হয়ে যায় পরে ব্যবহার করা যায়। এখানে আমি আমার স্বাদ অনুসারে আর একটু লবণ ব্যবহার করে নিয়েছি, দেখে নিয়েছিলাম তার মাঝে যে লবণটা ঠিক আছে কিনা। আমি একটুখানি পেঁয়াজ ভাজা রেখে দিয়েছিলাম, সেই ভাজাটা এখন আমি এর সাথে সুন্দর করে হাত দিয়ে ডলে মিশিয়ে দিচ্ছি। আমার বাটাটা কিন্তু হয়ে গেছে, এরকমই হবে দেখতে বাটাটা। এই বাটাটা সত্যি খুব সুস্বাদু হয়, আপনারা গরম ভাতের সাথে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন যে কতটা সুস্বাদু হয়, খেলেই বুঝতে পারবেন। কাঁঠালের বীজের কিন্তু অনেক পুষ্টিগুণ রয়েছে, আমরা অনেকেই হয়তো বা জানি না কাঁঠালের বীজটা কী করে খেতে হয় বা কতভাবে খাওয়া যায়, তো সেই জন্য অনেকেই কাঁঠালের বীজটা ফেলে দেয়। তবে এইভাবে করে কিন্তু আপনারা বিভিন্ন রেসিপিতে ব্যবহার করতে পারেন, যেমন চচ্চড়ি রান্না করতে গেলে বা ডাল রান্না করে খেতে পারেন কাঁঠালের বীজ দিয়ে, তাও খুব সুস্বাদু লাগে। আর এই বাটাটাকে অবশ্যই আপনারা গরম ভাতের সাথে একবার হলেও ট্রাই করে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কাঁঠালের বীজটার কত সুন্দর লাগে খেতে। আর এটা কিন্তু সত্যি খুব সুস্বাদু একটা রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে রান্নায় কী কী লাগলো। পাকা কাঁঠালের বীজ, সর্ষের তেল, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা এবং লবণ। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন, এবং ভিডিওগুলো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।